সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি এস্টিমেটিং কস্টিং এর আরো একটি এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব সেপটিক ট্যাঙ্কের এস্টিমেট নিয়ে। সেপটিক ট্যাঙ্কের এস্টিমেটগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয় কাজের যে আইটেমগুলোকে। তো প্রথমেই হচ্ছে মাটি কাটার কাজ, এরপরে সোলিং এর কাজ, এরপরে সিমেন্ট কনক্রিটের কাজ এবং গাঁথনির কাজ, যেটা আসলে মূল কাজ, যেটা যেটা মানে বোঝার বিষয় এবং পরীক্ষায় আসে, এবং আরসিসি কাজ। তো আমরা একে একে আলোচনা করব। প্রথমে আসবে আর্থওয়ার্ক এক্সকাভেশন বা মাটি কাটার কাজ। তো এখানে আমরা একটা সেপটিক ট্যাঙ্কের একটা ফিগার নিয়ে আমরা এর উপরে আমরা কাজ করব। তো এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্লান এবং এটা হচ্ছে সেকশন। এই প্লানের এ এ বরাবর যে সেকশন রয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে প্লান যে ভিউ, এর এখানের ভিতরের যে গাঢ় যে ওয়ালটা, এটা মূলত হচ্ছে উপরের, এখানে যে উপরের 25 সেন্টিমিটারের যে ওয়ালের সেটা দেখানো হয়েছে। এরপরের একটা এক একটা বাড়বে, যখন আমি ভিতরের গাঢ়ওয়ালের পরে বাইরের এক স্তর ধরব, এই স্তরটা, তখন এই ওয়ালটা হবে মূলত নিচের 37.5 সেন্টিমিটারের যে ওয়ালটা, অর্থাৎ এই এইটুকু বেড়েছে এবং ডটেড লাইনটা এই বরাবরে আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে বাইরের যে ডটেড লাইন, এটা হচ্ছে 50 সেন্টিমিটার ওয়ালের যে আউটলাইন সেটা দেখানো হয়েছে। নিচে দেখা যাচ্ছে যে 50 সেন্টিমিটার ওয়াল রয়েছে এবং আউটলাইনটা মূলত এখানে এই বরাবরে দেখানো হয়েছে। এবং সবার বাহিরের যে স্তরটি, এটা হচ্ছে মূলত অফসেটের যে স্তরটা, সেটা আমরা সেকশনে আসলে এখানে দেখা যাচ্ছে যে এখানে কিছু অংশ বাহিরে বর্ধিত আছে এবং এই যে আউটলাইনটা সেটা মূলত এখানে সবার বাহিরের যে ডটেড লাইন সেটা এই বরাবর, এবং অফসেট হচ্ছে এখানে মূলত 10 সেন্টিমিটার নিচের দিকে, যে বাড়তি যেটুকু দুই পাশে দেওয়া হয়েছে এখানেও এবং ওই পাশেও 10 সেন্টিমিটার। তো এটা হচ্ছে সবার বাহিরের, এবং এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। পুরো সেপটিক ট্যাঙ্কটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূল সেপটিক ট্যাঙ্ক আর আরেকটা হচ্ছে পাশে ইন্সপেকশন পিট, এর মাধ্যমে মূলত সেপটিক ট্যাঙ্কের চেক করা হয় আর ভিতরকার অবস্থা, ইন্সপেকশন পিট। তো আমরা প্রথমেই করবো মাটি কাটার কাজ। তো মাটি, আমরা যদি সেকশনে আসি, মাটি কাটার কাজ যে আমরা কতটুকু মাটি কাটতে হবে সেটা একটু দেখি। মাটি মূলত এতখানি গভীরতায় আমাদেরকে মাটি কাটতে হবে, এইটুকু জায়গা নিয়ে আমাদেরকে মাটি কাটতে হবে, এবং ইন্সপেকশন পিটের জন্য এখানে অতিরিক্ত আরও এতটুকু জায়গায় আমাদেরকে মাটি কাটতে হবে। তো আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করি, এখানে আমরা প্লান থেকে মূলত দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করব। অফসেট সহ আমরা জানি বাহিরের যে আউটলাইনটা সেটা হচ্ছে অফসেটের, এই যে বাহির পর্যন্ত এটা হচ্ছে অফসেটের। তো আমরা যদি এখানে দৈর্ঘ্য হিসাব করি, তাহলে দেখা যাবে যে ভিতরে এখানে এই পর্যন্ত 150, এই হচ্ছে 12.5 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 225 সেন্টিমিটার, এই ওয়ালটা হচ্ছে 25 সেন্টিমিটারের ওয়াল, এখানে আরও 12.5 বাড়বে, অর্থাৎ দুটো মিলে এখানে 37.5 সেন্টিমিটার, তিনটি মিলে এই পর্যন্ত হচ্ছে 50 সেন্টিমিটার। তার মানে আমরা যদি একসাথে ধরি যে এই থেকে এই পর্যন্ত হচ্ছে 50 সেন্টিমিটার এবং এখানেও এই 25 সেন্টিমিটারের ওয়াল নিয়ে এই তিনটি ওয়াল মিলে এই পর্যন্ত এটা হচ্ছে 50 সেন্টিমিটার, অর্থাৎ এপাশে 50, এপাশে 50, এবং এখানে অতিরিক্ত অফসেট আছে 10 সেন্টিমিটারের, যেটা একটু আগে আমরা দেখলাম, এখানেও অতিরিক্ত আছে 10 সেন্টিমিটার। সবগুলো যদি আমরা যোগ করি এখন, তাহলে আমাদের দৈর্ঘ্য পাওয়া যাবে। তো আমরা একটু যোগ এখানে করব। তো এখানে দেখা যাচ্ছে যে 50 সেন্টিমিটারের ওয়াল এবং 10 সেন্টিমিটার অফসেট, এটা দুই পাশেই আছে, বিধায় আমরা দুই দিয়ে গুণ করে আমরা এটাকে নিয়ে নিলাম, এবং ভিতরে যতটুকু আছে, ভিতরে আমরা দেখে আসছিলাম যে 150 আছে, এরপরে 12.5 সেন্টিমিটার ওয়াল রয়েছে এবং এ পাশে রয়েছে 225 সেন্টিমিটার, এই তিনটাকে যোগ করব, 150, 12.5 সেন্টিমিটার এবং 225 সেন্টিমিটার, এইগুলো সবগুলো যোগ করলে যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে, এই দৈর্ঘ্যে মূলত আমাদেরকে মাটি কাটতে হবে।
তো এরপরে আসবে প্রস্থ। আমরা যদি আবার একটু ফিগারে চলে আসি, প্রস্থে এখানে দেখা যাচ্ছে যে একই জিনিস, এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 50 সেন্টিমিটার, এবং এখানে এই থেকে এই পর্যন্ত এটুকু হচ্ছে 50 সেন্টিমিটার, এবং মাঝখানে রয়েছে, এখানে দেখানো হচ্ছে মাঝখানে রয়েছে 120 সেন্টিমিটার, মাঝখানে এখানে হচ্ছে 120 সেন্টিমিটার। তো এখন বাকি রইল এখানকার 10 সেন্টিমিটার এবং এখানকার 10 সেন্টিমিটার। তো এখন এই 10 এবং 50-এর সাথে 2 গুণ করে যদি মাঝখানে 120 যোগ দেওয়া হয়, তাহলে আমার যে প্রস্থ সেটা পাওয়া যাবে। একই কাজ করা হয়েছে, 10 50 × 10 × 2 এবং 120, এগুলো যোগ করলে যেটা পাওয়া গেল প্রস্থ, সেটা হচ্ছে 240 সেন্টিমিটার। এবার আসবে হাইট, অর্থাৎ কতটুকু গভীরতায় আমাকে মাটি কাটতে হবে, এটা আমরা সেকশন থেকে নিতে পারি। এখানে সবগুলো হাইট এখানে দেওয়াই আছে, আমরা জাস্ট এগুলোকে যোগ করব, 85 45 45 15, এবং নিচে আছে 7.5, সবগুলোকে যোগ করলেই আমরা হাইট পেয়ে যাব। সেটাই করা হয়েছে, সবগুলোকে যোগ করার পরে আমার হাইট, এখানকার হাইট পাওয়া গেল হচ্ছে 197.5 সেন্টিমিটার। তো আমি সেপটিক ট্যাঙ্কের জন্য মূল যে ট্যাঙ্ক, সেখানকার যে মাটি কাটার কাজের পরিমাণ, সেগুলো সেটা আমি পেলাম 1.827 কিউবিক মিটার। এবারে আমরা আসবো ইন্সপেকশন পিটের জন্য, যেটুকু বাকি আছে। তো আমরা যদি এখানে একটু দেখি, আমাদের সেপটিক ট্যাঙ্কে, মূল যে সেপটিক ট্যাঙ্ক, সেখানে আমার এই পর্যন্ত আমার মাটি কাটা হয়ে গিয়েছে। এখন আমাকে এখানে কতটুকু জায়গা আছে, এইটুকুতে অতিরিক্ত মাটি কাটতে হবে। আমরা যদি এটা একটু প্ল্যানেও আইডেন্টিফাই করি, আমার এই থেকে শুরু করে এই পর্যন্ত মাটি কাটা হয়ে গিয়েছে, এখন আমাকে এখানে এইটুকুতে মাটি কাটতে হবে। আমাদের মূলত এই পর্যন্ত মাটি কাটা শেষ, এখন এখানকার অতিরিক্ত কতটুকু আছে সেইটুকুর দৈর্ঘ্য বের করতে হবে। এটা বের করার সহজ পদ্ধতি হচ্ছে, এই থেকে এই পর্যন্ত কতটুকু সেটা আগে দেখতে হবে। তো এখানে দেখানো হয়েছে যে ভিতরে 90 × 90, অর্থাৎ ভিতরের যে মাপটা, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই হচ্ছে 90, এবং সেই 90 এর সাথে আরও আছে এখানকার 25 সেন্টিমিটার ওয়াল এবং 10 সেন্টিমিটারের অফসেট। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 125, 90 + 25 + 10, তার মানে সব মিলিয়ে আসবে 125। সেই 125 থেকে যদি আমি এইটুকু বাদ দেই, তাহলে আমি এখানকার দৈর্ঘ্য পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো যে এখানে এই থেকে এই পর্যন্ত হচ্ছে 125, সেই 125 থেকে যদি আমি এখানকার এইটুকু বাদ দেই, তাহলে আমার এখানকার যে দৈর্ঘ্য সেটা আমরা পেয়ে যাব। এই থেকে এই পর্যন্ত হচ্ছে 12.5 সেন্টিমিটার, এই থেকে এটুকু হচ্ছে 12.5 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার অফসেট আমাদের অবশ্যই জানা আছে। তো সুতরাং 12.5, 12.5, 25 এবং 10, 35 যদি আমরা বাদ দেই, 12.5, 12.5 এবং 10, এটা বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 90, অর্থাৎ এই বাহিরের যে দৈর্ঘ্য এইটুকু হচ্ছে 90। সুতরাং এই 90 সেন্টিমিটার দৈর্ঘ্যের আমাকে মাটি কাটতে হবে। এবারে যদি আমরা একটু উচ্চতাটা দেখি, যে কত বা প্রস্থটা দেখি, যে কতটুকু প্রস্থে মাটি কাটতে হবে, সেটা হচ্ছে এই থেকে এই পর্যন্ত, ভিতরে রয়েছে 90, এখানে রয়েছে 25, এখানে রয়েছে 10, এবং নিচেও এখানে রয়েছে 25, এখানে রয়েছে 10। তার মানে 25 + 10 এর সাথে 2 গুণ দিয়ে যদি 90 যোগ করা হয় মাঝখানের, তাহলে আমি প্রস্থ পেয়ে যাব। তো 90 এর সাথে যোগ দেওয়া হয়েছে 25 + 10 × 2, তো পাওয়া গেল হচ্ছে 160। তো আমি মাটি কাটার যে কাজের পরিমাণ সেটা পেয়ে যাব, এবং এখানে যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে গভীরতা, এবং এই গভীরতা আমরা এখানকার সেকশন থেকে নিয়ে নেব। গভীরতা হচ্ছে এখানে 90 সেন্টিমিটার দেখানো আছে, এখানে হচ্ছে 10 সেন্টিমিটার, এবং নিচে এখানকার যে সিসি সিমেন্ট কনক্রিটের 7.5 সেন্টিমিটার এবং সোলিংয়ের 7.5 সেন্টিমিটার, সবগুলো যোগ করলে আমার যে গভীরতা আসবে সেটা হচ্ছে 115 সেন্টিমিটার। তো এখানে আমি হাইটের জায়গায় 1.15 বসিয়ে দেবো, তাহলে আমার কাজের পরিমাণ বের হয়ে আসবে, এরপরে আমরা যোগ করব। তো এই ছিল মাটি কাটার কাজ। এরপরে আসবে ব্রিক ফ্ল্যাট সোলিং। ব্রিক ফ্ল্যাট সোলিং এর কাজে, মাটি কাটার কাজে আমরা যেহেতু পরিমাণ বের করে ফেলেছি, দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলেছি, সেখান থেকে আমরা খুব সহজেই ব্রিক ফ্ল্যাট সোলিংয়ের পরিমাণ বের করতে পারবো। তো এখানে এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা আমি প্ল্যান থেকে নিব।
সোলিং মূলত এই বাহির পর্যন্ত হবে এতটুকু দূরত্বে হবে তো এর দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা আগেই বের করেছি তো এই দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে প্রস্থ গুণ দিয়ে আমরা সোলিং এর কাজের পরিমাণ বের করব এবং ইন্সপেকশন পিটেও এখানে যে দৈর্ঘ্য পাওয়া গিয়েছিল ইন্সপেকশন পিটের ক্ষেত্রে আমাদের যে একটু আলাদা হবে ইন্সপেকশন পিটে আমার যে সোলিং এর কাজ সেটা এই পর্যন্ত আসবে সুতরাং এই পর্যন্ত এখানে আমার মাঝখানে এখানে রয়েছে 90 এবং এখানে রয়েছে 25 এবং 10 তার মানে 100 মানে অতিরিক্ত যে এখানে 25 এবং 10 এটা আসবে সোলিং এর কাজে সেক্ষেত্রে যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেটা হচ্ছে 125 সেন্টিমিটার এই যে এখানকার যে দৈর্ঘ্য 90 প্লাস 25 যোগ 10 125 সেন্টিমিটার অতিরিক্ত পাওয়া যাবে এবং প্রস্থ ওই একই প্রস্থ হবে যেটা আমরা মাটি কাটার কাজের জন্য বের করেছিলাম তো এর সাথে যদি আমরা 31 গুণ দেই তাহলে আমার ইটের সংখ্যা বের হবে এবং সিমেন্ট কংক্রিটের কাজ আমরা জানি ওই ব্রিক ফ্লাট সোলিংয়ে যা যে পরিমাণে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে এখানেও ঠিক একই পরিমাণে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে শুধুমাত্র উচ্চতা গুণ হবে সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেপটিক ট্যাঙ্কে মানে মূল যে ট্যাঙ্ক সেখানে আমাদের গভীরতা হচ্ছে 15 সেন্টিমিটার কিন্তু ইন্সপেকশন পিটে এখানে গভীরতা হচ্ছে 7.5 সেন্টিমিটার সুতরাং এখানে শুধু গভীরতার পার্থক্য থাকবে এবং এখানে আমরা টোটাল যে ভলিউম সেটা বের করব এর সাথে দেড় গুণ দিয়ে ড্রাই ভলিউম বের করব এরপরে আমরা রেশিও যোগ করে এর মাধ্যমে আমরা মালামালের পরিমাণ বের করব তো এরপরে যেটা আসবে মূল কাজ আমাদের সেটা হচ্ছে গাঁথনির কাজ সেই গাঁথনির কাজটা আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব গাঁথনির কাজকে আমরা দুই ভাগে ভাগ করে তারপরে করব একটা হচ্ছে লং ওয়াল লং ওয়ালটা হচ্ছে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে লং ওয়াল এবং নিচের দিকে এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে লং ওয়াল এবং মাঝখানে যেটুকু থাকবে এটা হচ্ছে শর্ট ওয়াল তো লং ওয়াল এবং শর্ট ওয়ালে ভাগ করে আমরা গাঁথনির কাজ করব এবং সেই লং ওয়াল এবং শর্ট ওয়ালের মধ্যেও আমরা আবার এখানে যদি সেকশনে আসি তাহলে দেখা যাবে যে 25 সেন্টিমিটারের ওয়াল রয়েছে কিছু জায়গায় এরপরে 37.5 সেন্টিমিটারের ওয়াল রয়েছে কিছু উচ্চতায় এবং 50 সেন্টিমিটারের ওয়াল রয়েছে কিছু উচ্চতায় তো এইটা প্রত্যেকটা আমাদেরকে আলাদা আলাদাভাবে করতে হবে এরপরে আমরা এখানে বাফেল ওয়াল আছে মাঝখানের যে সেপারেটর হিসেবে যে ওয়ালটা কাজ করে বাফেল ওয়াল বলে পার্টিশনাল ওয়াল যেটা এবং এখানে ইন্সপেকশন পিটেও চারপাশে 25 সেন্টিমিটারের একটা ওয়াল রয়েছে সবগুলো ওয়ালের কাজ আমাদেরকে করতে হবে তো আমরা একে একে শুরু করব প্রথমেই আমরা লং ওয়ালের কাজ শুরু করব তো দেখা যাচ্ছে লং ওয়ালে উপরে মানে দুই পাশে লং ওয়াল রয়েছে তো আমরা এক পাশের দৈর্ঘ্য বের করে যদি আমরা দুই দিয়ে গুণ দিই তাহলে দুই পাশের পরিমাণই পাওয়া যাবে তো আমরা যদি এখানে আসি যে মেইন ওয়ালের ভিতরে লং এবং শর্ট দুই ভাগে ভাগ করা হয়েছে তো লং ওয়ালের ভিতরে প্রথমে 50 সেন্টিমিটারের যে ওয়ালটা রয়েছে সেটা আমরা দেখব একটু তো 50 সেন্টিমিটারের যে ওয়াল রয়েছে সেটা হচ্ছে 50 সেন্টিমিটারের ওয়াল মূলত এই থেকে শুরু হবে এই পর্যন্ত তো এখন যদি আমরা দৈর্ঘ্য হিসাব করি তাহলে মাঝখানে এই থেকে এই পর্যন্ত 150 এরপরে মাঝখানে এখানে 12.5 এরপরে এখানে রয়েছে 225 এই থেকে এই পর্যন্ত আছে 50 সেন্টিমিটার যেহেতু 50 সেন্টিমিটার ওয়াল হিসাব করতেছি আমরা 50ই ধরবো এবং এই থেকে এই পর্যন্ত আছে 50 সেন্টিমিটার তো সবগুলো যোগ করব 50 × 2 অর্থাৎ দুই পাশেই 50 50 এবং মাঝখানে 150 12.5 সেন্টিমিটার বাফেল ওয়াল এবং এ পাশে রয়েছে 225 সবগুলো যোগ করলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব এবং পুরুত্ব আমাদের দেওয়াই আছে যে কতটুকু পুরুত্বে আমাদের করতে হবে 50 সেন্টিমিটার সেটা উল্লেখই করা মানে আমরাই আলাদা করেছি তো আমরা দৈর্ঘ্য পেলাম 4.875 এবং 50 হচ্ছে পুরুত্ব এবং উচ্চতাটা আমরা একটু সেকশন থেকে দেখব উচ্চতা এখানে 50 সেন্টিমিটারের যে ওয়াল রয়েছে এর উচ্চতা এখানে দেওয়া আছে যে 45 সেন্টিমিটার তো আমরা এখান থেকে 45 সেন্টিমিটার এখানে নিয়ে নেব তো এরপরে আমাদের যেটা পরিমাণটা বের হয়ে আসবে এবং এখানে সংখ্যার জায়গায় দুই বসানো হয়েছে কারণ যেহেতু সংখ্যা মানে আমরা দুই পাশে এক পাশের হিসাব বের করব এরপরে আমরা যেহেতু দুই পাশেই রয়েছে দুই দিয়ে গুণ দিয়ে আমরা 50 সেন্টিমিটার ওয়ালের পরে যেটা উপরে যে ওয়ালটা রয়েছে সেটা হচ্ছে 37.5 সেন্টিমিটারের ওয়াল 37.5 সেন্টিমিটারের ওয়াল আর সেটা কোথায় আছে যদি আমরা একটু দেখি 37.5 সেন্টিমিটার বা 37.5 সেন্টিমিটারের ওয়াল হচ্ছে মূলত এই পর্যন্ত
এবং এই পাশে এর দৈর্ঘ্য এই পর্যন্ত আসবে। তো মাস এই পাশে 37.5, এই পাশে 37.5, মাঝখানে 150, এখানে হচ্ছে 12.5, এখানে হচ্ছে 225। তো আমরা দৈর্ঘ্য এখান থেকে পেয়ে যাব, সবগুলো যোগ করলে 37.5 এর সাথে 2 গুণ দেব এবং মাঝখানের গুলো সবগুলোর ক্ষেত্রে যোগ দিয়ে আমরা দৈর্ঘ্য বের করব এবং এর পুরুত্ব হচ্ছে অথবা প্রস্থ হচ্ছে 37.5। তো এখানে আর সংখ্যা 2 এবং আমরা যেভাবে দৈর্ঘ্য বের করলাম এভাবে দৈর্ঘ্য হিসাব করব এবং প্রস্থ হচ্ছে 37.5 সেন্টিমিটার বা 0.375 মিটার এবং এর উচ্চতা আমরা সেকশন থেকে দেখতে পারি যেখানে এর 37.5 সেন্টিমিটার ওয়ালের উচ্চতা হচ্ছে 45 সেন্টিমিটার। তো এটা বসাবো। এরপরে বাকি আছে হচ্ছে আমাদের 25 সেন্টিমিটারের ওয়াল। তো 25 সেন্টিমিটারের ওয়াল কোনটুকু, এখানে মানে এই যে ওয়ালটা নিচের দিকের যে ওয়াল এটা হচ্ছে 25 সেন্টিমিটার ওয়াল। তো এখানে এর দৈর্ঘ্য এখানে আছে 25 এবং এপাশেও রয়েছে 25, তার মানে 25×2 এবং মাঝখানে যতটুকু আছে 150, 12.5 এবং 225.5, এগুলো যোগ করব এবং এর প্রস্থ হবে 25 সেন্টিমিটার এবং উচ্চতা হবে, যদি সেকশন থেকে দেখা যায় এর উচ্চতা হবে এই থেকে এই পর্যন্ত, এর উপরের এটা আবার হচ্ছে আমাদের আরসিসি স্ল্যাব, এটা এখানে গাঁথুনির কাজের পুরুত্ব না। তো টোটাল এখানে আছে 185, সেই 185 থেকে আমরা উপরের স্ল্যাবের যে পুরুত্ব 10 সেন্টিমিটার সেটা বাদ দিলে আমাদের এখানকার গাঁথুনের উচ্চতা পাওয়া যাবে। তো 85 থেকে 10 সেন্টিমিটার বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 75 সেন্টিমিটার, সেটা এখানে বসানো হয়েছে এবং এভাবে করা হয়েছে। লং ওয়ালের কাজ আমাদের শেষ, এখন এর মানে হচ্ছে এখানকার এই ওয়ালটুকুর কাজও শেষ। ইটের পরিমাণ আমরা বের করছি, এখানেও আমাদের কাজের পরিমাণ আমরা বের করছি। তো মাঝখানে কতটুকু বাকি থাকে, বাকি থাকে হচ্ছে এইটুকু এবং এখানে বাকি থাকে এইটুকু। তো এর দৈর্ঘ্য বাকি আছে, মানে প্রত্যেকটা ওয়ালেরই দৈর্ঘ্য 120 সেন্টিমিটার হবে। এখানে 25 সেন্টিমিটার ওয়ালের দৈর্ঘ্য 120, যেহেতু আমরা লং ওয়ালে এই পাশটা কভার করে এসেছি এবং এখানেও এই পর্যন্ত আমাদের গাঁথুনির কাজ করা শেষ। সুতরাং দৈর্ঘ্য সব ক্ষেত্রে 25 সেন্টিমিটার ওয়ালের ক্ষেত্রেও 120, 37.5 সেন্টিমিটার ওয়ালের ক্ষেত্রেও 120 এবং 50 সেন্টিমিটার ওয়ালের ক্ষেত্রেও 120। তো আমরা শুধু আগের যে হিসাবগুলো এখানে শুধু দৈর্ঘ্যের বেলায় চেঞ্জ হবে এবং বাকি যা আছে সবগুলোই ঠিক থাকবে। অর্থাৎ এখানে লং ওয়ালের ক্ষেত্রে উচ্চতা এবং প্রস্থ যা ছিল শর্ট ওয়ালের ক্ষেত্রেও একই হবে, শুধু দৈর্ঘ্য আগের বারে হিসাব করে আমরা বের করেছিলাম কিন্তু এবার আর এত কিছুর দরকার নেই। মাঝখানের যে স্প্যান সেটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 1.20 তিনটা ওয়ালের ক্ষেত্রেই। এখানে দেখা যাচ্ছে 50 সেন্টিমিটার, 37.5 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার ওয়ালের ক্ষেত্রে। তো সবগুলো আমরা এখানে নিয়ে আসবো। এরপরে বাকি আছে মাঝখানের বাফেল ওয়াল এবং বাফেল ওয়ালের দৈর্ঘ্য এখানে হচ্ছে 120 বা 1.20 মিটার, প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার এবং উচ্চতা আমাদের সেকশনে দেওয়া আছে, বাফেল ওয়ালের উচ্চতা হচ্ছে 135 সেন্টিমিটার, এটা আমরা এখানে বসিয়ে দেব। দৈর্ঘ্য 120, এর সংখ্যা একটাই আছে, প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 1.35 মিটার। এবারে আসবো আমরা ইন্সপেকশন পিটে। তো আমরা যদি এখানে প্ল্যানে দেখি, ইন্সপেকশন পিটে আমাদের ওয়ালের কাজ হচ্ছে এইটুকু এবং এখানকার এইটুকু এবং এই ওয়ালটা, তার মানে তিনটা ভাগে যদি আমরা দুই ভাগে ভাগ করা যায়, এই থেকে এটা এই থেকে এই পর্যন্ত হচ্ছে 90 সেন্টিমিটার, এর সাথে এখানে আছে 25 সেন্টিমিটার, এখানে 25 সেন্টিমিটার, তার মানে 90+25 এরকমের আছে দুইটা, 90+25 আছে দুইটা, এবার মানে নিচে একবার এবং উপরে একবার 90+25 দুইটা আছে এবং মাঝখানে 90 সেন্টিমিটার আরও অতিরিক্ত আছে। সুতরাং এর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব, এখানে দেখানো হচ্ছে 90+25 এরকমের ওয়াল আছে দুইটা এবং মাঝখানে 90 সেন্টিমিটারের আরেকটা ওয়াল, তার মানে 320 সেন্টিমিটার টোটাল দৈর্ঘ্য পাওয়া গেল এবং এর প্রস্থ হচ্ছে 0.25 এবং গভীরতা আমরা সেকশন থেকে নিতে পারি। এখানে গভীরতা দেখানো হচ্ছে যে এটা হচ্ছে 90 সেন্টিমিটারের গভীরতা, এটা আমরা বসিয়ে দেবো। তাহলে আমাদের টোটাল গাঁথুনির কাজের পরিমাণ বের হয়ে আসবে এবং এখান থেকে কোনো ডিডাকশন হবে না, কারণ এখানে কোনো দরজা জানালা বা এরকমের কিছু নেই, যদিও বাফেল ওয়ালের মাঝখানে একটা ফোকর রয়েছে কিন্তু এটা ডিডাকশন হিসেবে অনেক সময় না ধরলেও চলে। তো এরপরে আমরা এর থেকে এর 35% এত ঘনমিটারের সাথে আমরা 410 গুণ দিয়ে আমরা ইটের সংখ্যা বের করতে পারবো এবং
এর 35% যেহেতু শুকনো মশলা, এর থেকে আমরা বালু এবং সিমেন্টের পরিমাণও বের করতে পারবো। তো সবশেষে আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে এর উপরে এই যে স্ল্যাবটা রয়েছে, এই স্ল্যাবে যে আরসিসি কাজের পরিমাণ সেটা কত হবে। তো এই এটাকে আবার দুই ভাগে ভাগ করা যাবে। মূলত স্ল্যাব রয়েছে এই 25 সেন্টিমিটারের ওয়াল পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত। এবং আমরা যদি একটু ক্লিয়ার করি, স্ল্যাব হচ্ছে এই থেকে এই পর্যন্ত স্ল্যাব রয়েছে, এবং ইন্সপেকশন পিটেও এই থেকে এই পর্যন্ত স্ল্যাব রয়েছে। তো এখানে যে স্ল্যাব, স্ল্যাবের দৈর্ঘ্য হচ্ছে এখানকার 25, 150, 12.5, 225, এখানকার 25, এটা হচ্ছে দৈর্ঘ্য। এবং প্রস্থ হবে এখানকার 120, উপরে 25 এবং নিচে 25। আমরা যদি একটু দেখি যে আরসিসি কাজের যে সেফটিক ট্যাঙ্কের এখানকার দৈর্ঘ্য, আর দেখানো হচ্ছে যে মাঝখানে 150 রয়েছে, 12.5 সেন্টিমিটার রয়েছে, 225 রয়েছে, এবং 25 সেন্টিমিটারের দুইটা ওয়াল দুই পাশে রয়েছে। দৈর্ঘ্য পাওয়া গেল 437.5। এটা আগেও আমরা একবার বের করেছিলাম 25 সেন্টিমিটার ওয়ালের ক্ষেত্রে যে দৈর্ঘ্য পেয়েছিলাম সেটা। এবং এর প্রস্থ হচ্ছে যে মাঝখানে 120 সেন্টিমিটার এবং উপরে 25 সেন্টিমিটার ওয়াল, নিচে 25 সেন্টিমিটার ওয়াল। তো প্রস্থ পেলাম, এবং এর হাইট, আরসিসির যে স্ল্যাবটা রয়েছে স্ল্যাবের হাইট এখানে আমাদের সেকশনে দেখেছিলাম আমরা 10 সেন্টিমিটার হাইট রয়েছে। এর মাধ্যমে আমরা এটুকুর কাজের পরিমাণ বের করলাম। এরপরে ইন্সপেকশন পিটের ক্ষেত্রে যে অতিরিক্ত যে এখানে যে এইটুকু স্ল্যাবটুকু, এর আবার এখানে যে এইখানে যে 90 সেন্টিমিটার ক্ষেত্রের যে স্ল্যাবটুকু, এই থেকে পর্যন্ত 90, এখানে আছে 25, তার মানে 90 + 25 হচ্ছে 115। আর এর যে প্রস্থ সেটা হবে এখানে 25, মাঝখানে আছে 90 সেন্টিমিটার এবং এখানে আছে 25 সেন্টিমিটার। তার মানে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ এভাবে হিসাব করতে পারি। সেটাই করা হয়েছে, দৈর্ঘ্য হচ্ছে এখানে 90 + 25 এবং প্রস্থ হচ্ছে 90 + 25 × 2, অর্থাৎ দুই পাশে যেহেতু আছে 25 সেন্টিমিটার, এর মাধ্যমে আমরা প্রস্থ পেলাম। এবং গভীরতা ওই বা উচ্চতা ওই একই থাকবে, 10 সেন্টিমিটার, এর মাধ্যমে আমরা এটা পেলাম। এখন আমাদের যে সেকশনে যদি আমরা আসি, এখানে দেখানো আছে যে এখানে এটা একটা ম্যানহোল রয়েছে স্ল্যাবের মধ্যেই, এখানে একটা ম্যানহোল রয়েছে, এবং ইন্সপেকশন পিটেও এখানেও একটা ম্যানহোল রয়েছে। তো তিনটা ম্যানহোলের জন্য আমাদের এখানে আরসিসি কাজ হবে না, সুতরাং ওখানকার কাজের পরিমাণটা ডিডাকশন হবে, মাইনাস হবে। এখানে একটা ম্যানহোলের যে ডায়া সেটা দেখানো হয়েছে 45 সেন্টিমিটার ডায়া, এখানে দেওয়া নাই। আমরা এটা ধরে নিলাম 40 সেন্টিমিটার এবং এটাকে ধরে নিলাম 30 সেন্টিমিটার। তো যদি আমরা 45 সেন্টিমিটার ডায়া ধরি, তাহলে এইটুকুর যে ভলিউম বা আয়তন সেটা বের হবে কত। তো এখানে যদি আমরা এটাকে মাঝখানের যে ম্যানহোলের জন্য যদি কাটি, তাহলে সেটা একটা সিলিন্ডারের মতো হবে, এবং সেই সিলিন্ডারের আয়তন আমরা জানি পাই R² / 4 × H, এরকমের কিছু একটা, অথবা πr² H এভাবে হিসাব করা যায়। অর্থাৎ এর যে ক্ষেত্রফল পাওয়া যাবে, এখানকার যে বৃত্তাকার যে ক্ষেত্র, সেই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে যদি এর গভীরতা গুণ দেওয়া হয়, তাহলে এর আয়তন পাওয়া যাবে। তো তিনটার ক্ষেত্রে আমরা একই জিনিস করব। 45 সেন্টিমিটার ডায়ার যে ম্যানহোল রয়েছে, এখানে আমরা এর ক্ষেত্রফল বের করব পাই এর সাথে। ডায়া যেহেতু 45 সেন্টিমিটার, এর স্কোয়ার মানে দুইবার গুণ, একে 4 দ্বারা ভাগ করলে আমরা এর ক্ষেত্রফল পাবো। এর সাথে আমরা গভীরতাটা গুণ দেবো, এই ক্ষেত্রফলটা এখানে দৈর্ঘ্যের জায়গায় বসানো হয়েছে, এবং গভীরতা পেলে এটাকে গুণ দিয়ে আমরা এর ভলিউমটা বের করব। এবং 40 সেন্টিমিটার ডায়ার ক্ষেত্রে ওই একই জিনিস করব, শুধুমাত্র এখানে ডায়াটা চেঞ্জ হবে। এবং 30 সেন্টিমিটারের ক্ষেত্রেও একই জিনিস, শুধুমাত্র ডায়া চেঞ্জ হবে। তো এরপরে আমরা যে ভলিউমটা পাবো, এখানকার যে ডিডাকশনের যে টোটাল ভলিউম, এটা মাইনাস করব আমাদের যে পরিমাণ কাজ হয়েছে সেটা থেকে। তো মাইনাস করার পরে যে ভলিউমটা মূলত পাওয়া যাবে, সেটা হচ্ছে আমাদের প্রকৃত আরসিসি কাজের পরিমাণ। এর আবার যদি কোনো রেশিও দেওয়া থাকে, আরসিসিতে সাধারণত 1:2, 2:4 হয়, বা অন্য কোনো রেশিওতেও থাকতে পারে, 1:1.5, 3 এরকমও থাকতে পারে, সেগুলোর মাধ্যমে আমরা এখানকার যে মালামালের পরিমাণ, বালু সিমেন্ট এবং খোয়ার পরিমাণ সেটা বের করতে পারবো। তো আজকের ভিডিওটা অনেক লম্বা হলো, সবাইকে ধন্যবাদ।